বিদ্যালয় না আছে পঠন পাঠনের জন্য শ্রেণীকক্ষ, না আছে শৌচালয়, নেই মিড ডে মিলের জন্য কোনো আলাদা কক্ষ। ফলে বিদ্যালয়ের একমাত্র ছোট্ট কম্পিউটার ভবনে ও বিদ্যালয়ের মাঠে গাছতলায় ছাত্রছাত্রীদের নিত্যদিন নানাবিধ অসুবিধা সহ্য করেও পঠন পাঠন করিয়ে চলেছেন উত্তর দিনাজপুরের থারাইস জুনিয়র হাইস্কুলের শিক্ষক শিক্ষিকারা। ইটাহার থানা মারনাই অঞ্চলে থারাইস গ্রামে 2015 সালে স্থাপিত হয় থারাইস জুনিয়র হাইস্কুল। বিদ্যালয়ের কম্পিউটার ভবন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা প্রথম থেকে অমিল। কম্পিউটার ক্লাসের একদিকে মিড ডে মিল তৈরি সরঞ্জাম এবং কম্পিউটার থাকা গাদাগাদি করে পঞ্চম ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের পঠন পাঠন চলে। অন্যদিকে সপ্তম অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে বিদ্যালয়ের মাঠের কাছে নিত্যদিন পঠন পাঠন চালিয়ে যাচ্ছেন শিক্ষক শিক্ষিকারা। বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীদের অভিযোগ, হঠাৎ বৃষ্টি এলে গাছতলায় পঠন পাঠন বন্ধ করে একমাত্র ভবনের বারান্দায় ঠাসাঠাসি করে থাকতে হয়। সেই সময় বিদ্যালয়ের পঠন পাঠন বন্ধ হয়ে যায় পুরোপুরি। আমাদের একটাই ঘর, তাই আমরা গাছের তলায় পড়াশোনা করছি। আর বৃষ্টি হলে? বৃষ্টি হলে বারান্দায় চুপচাপ আমরা বসে থাকি। আর মিড ডে মিল খাওয়া দাওয়া খাওয়ায়? হ্যাঁ। মিড ডে মিল রান্না করে কোথায়? রান্না হয় কোথায়? রান্না হয় প্রাইমারি স্কুলে। বৃষ্টি হলে বারান্দায় চলে যাও। সব দিদিমণি ঠিক আছে না? মাত্র দুটো স্যার। আমাদের একটা ঘর, তাই জন্য আমরা গাছতলা পড়ছি। আর বৃষ্টি হলে? বৃষ্টি হলে সবাই চুপচাপ বসে থাকে। কোথায়? ঘরে? না, বাইরে বারান্দা বন্ধে। অসুবিধা হয় খুব? এমনি যে মাস্টার পড়াশোনা করে, সব মাস্টার আছে? বেশি মাস্টার আছে না কম? কম। বিদ্যালয়ের শিক্ষকরা বলেছেন, বিদ্যালয়ে নানান অসুবিধার কথা বলে শেষ করা যাবে না, প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হচ্ছে না বলে অভিযোগ করেছেন তারা। এভাবে ছাত্রছাত্রীদের পড়াশোনা করাতে চোখে জল চলে আসছে তাদের। তারপরে যে একটাই ক্লাসরুম, শুধু ক্লাসরুমও নয়, এটা কম্পিউটার রুম। এখানে আমি তো গেস্ট টিচার হিসেবে আসলাম এই কয়েক মাস আগে, এসে দেখছি পুরনো অবস্থা। তার জন্য আমি তো প্রশাসনকে জানিয়েছি, আপনার সর্বশিক্ষা মিশনে জানিয়েছি, ডিআইকে জানিয়েছি, এই বিডিওকে জানিয়েছি, সভাপতিকে জানিয়েছি, পঞ্চায়েতকে জানিয়েছি যে আমাদের এই স্কুলের যে পরিকাঠামো তাতে পঠন পঠন সমস্ত ব্যাহত হচ্ছে। আপনারা একটু ওইদিকে কি ক্লাসরুম ব্যবস্থা করুন। টয়লেট নেই, কিচেন রুম নেই, কিচেন সেট নেই। আমরা প্রাইমারি স্কুল আমাদের সহযোগিতা করছি বলে ওদের কিচেন রুমে আমাদের ছেলেরা রান্নাবান্না করে খায় আর কি। খুব সমস্যা এখানে। এই এখন যদি বৃষ্টি হয় তাহলে ছেলেমেয়েদের ক্লাস বন্ধ হয়ে যায়, কেউ বারান্দা সবকে বসিয়ে রাখি, আর ভিতরে হয়তো মোটামুটিভাবে ক্লাস নিতে হয় একটা ক্লাস। কতজন ছাত্রছাত্রী আছে? 84 জন ছাত্রছাত্রী, 84 স্টুডেন্ট। এটা কোন স্কুল? থারাইস জুনিয়র হাইস্কুল। এমনি শিক্ষক ঠিক আছে? হ্যাঁ, শিক্ষক তো 3 জন, একটা কম্পিউটার টিচার, একটা ড্রাফট টিচারের প্রাইমারি খেয়ে দেওয়া হয়েছে, আর আমাকে গেস্ট টিচার হিসেবে পাঠানো হয়েছে। মানে সমস্যার মধ্যে থাকছেন নাকি? খুব সমস্যা, ভীষণ সমস্যা। আমি এসে তো ভাবছি স্কুলটা একটু ভালো হোক, লেখাপড়া ভালো হোক, কিন্তু যা অবস্থা তাতে মানে করুণ অবস্থা, মানে ভাষায় প্রকাশ করে যাবে না। ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন এবং অপর বিদ্যালয় পরিদর্শক বিপ্লব বিশ্বাস উভয় বলেছেন, বিদ্যালয়ে নতুন ঘর দরকার, ঘরে অনুমোদন পাওয়া গিয়েছে, শিক্ষক সমস্যারও সমাধান করা হবে অবিলম্বে বলে জানা গিয়েছে। এখানটা আমাদের সরকার আসার পরে স্কুলের মান উন্নয়নের জন্য পঠন পাঠন হোক বা পরিকাঠামোগত অবকাঠামোগত উন্নয়ন হোক, এটার দিকে নজর দিয়েছে, দৃষ্টি দিয়েছে। থারাইসটা একটা নিউ সেটা জুনিয়র হাইস্কুল, স্টুডেন্ট ওখানে কম, একটা আইল্যান্ড দ্বীপ, স্বভাবত ওই গ্রামেরই ছাত্রছাত্রীরা পড়বে। তা পাশে প্রাইমারি স্কুল আছে, ওখানে আমি গেছি, ওখানে সেখানেও প্রয়োজন ক্ষেত্রে ক্লাস করা যেতে পারে। যদি বিল্ডিংয়ের এডিশনাল ক্লাসরুমের প্রয়োজন পড়ে, তারা যদি জানায়, তো নিশ্চয়ই আমরা এগুলো এমএমই ডিপার্টমেন্ট, বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আমরা এগুলো করেও দিচ্ছি। আপনারা জানালেন, আমি ওদের কাছ থেকে জানবো যে দরকার পড়ে। আমরা কিছুদিন আগে একদম MDW থেকে আমরা MME-তে এটা আর অজস্র স্কুলের, হাই মাদ্রাসা হাইস্কুলের, জুনিয়র হাইস্কুলের এসিআর ল্যাবরেটরি রুম, কম্পিউটার রুম ইত্যাদি আমরা প্রপোজাল পাঠাবো। তা আমি ওনাদের দরকার পড়লে আমরা, ওনারা জানালে আমরা সেটাও প্রপোজাল পাঠিয়ে দেবো। তাদের করার হচ্ছে স্কুল না, ক্লাসরুম বলতে ওটাই অ্যাকচুয়ালি একটাই ক্লাসরুম ছিল। হ্যাঁ, তারপরে যখন ICT টিচার ওখানে নিয়োগ হয় এবং কিছু কম্পিউটার আসে, তখন কোথায় রাখবে? একটাই রুম যেহেতু ওদের, সুতরাং ওইখানেই ওদের ICT যে সমস্ত মেটেরিয়ালসগুলো আছে কম্পিউটার রুম, সেগুলো সমস্তটাই ওই ঘরেই রাখা হয় এবং ক্লাসও ওখানেই করে একটা ঘরে। তো ওখান থেকে মাস্টারমশাইও আমাকে জানিয়েছেন বিষয়টা এবং আমিও এর আগে ভিজিটে গিয়ে দেখেছি। তার পরিপ্রেক্ষিতে আমরা ওটা প্রপোজাল পাঠিয়েছি ডিস্ট্রিক্টে, এখন দেখা যাক ডিস্ট্রিক্ট থেকে। ফাইভ হচ্ছে আবার নিচে করাচ্ছে, ফাইভ থেকে এইট পর্যন্ত প্রায় 72 বাচ্চা আছে ওখানে। মোটামুটি আমাদের ওটা দেখা আছে, ইন্সপেকশন করা হয়েছে,
এবং টিচারও এখন যিনি ড্রাফটে আছেন উনিও খুবই উনি অ্যাপ্লিকেশন করেছিলেন এবং আমিও সেই পরিপ্রেক্ষিতে নিশ্চিত।